স্বপ্নের শহর দার্জিলিং। কিভাবে আমি এত ঘোরাঘুরি করি, কিভাবে আমি দার্জিলিং গিয়েছিলাম এবং কত টাকা লেগেছিল, সব প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের যে ইমিগ্রেশন বুড়িমারি সেটা এইমাত্র শেষ করলাম, এখন আমরা ভারতের বর্ডারের পাশে যাব। ওই পাশে ইমিগ্রেশন শেষ করলেই ভারতে প্রবেশ। তো প্রথমে বলে রেখে দিই, আমি ইন্ডিয়াতে যাব। ইন্ডিয়াতে যাওয়ার জন্য যখন আমি ভিসা অ্যাপ্লাই করি, তখন আমি আমার যে বর্ডার আমি চ্যাংড়াবান্ধা দিয়েছিলাম। আমাদের বাংলাদেশের সাইডটা হচ্ছে যে বুড়িমারি বর্ডার। আমি বাংলাদেশ থেকে যখন চ্যাংড়াবান্ধা যাব, সেখান থেকে আমি শিলিগুড়ি যেতে পারবো, আর শিলিগুড়ি থেকে দার্জিলিং। সো এই জন্য যারা দার্জিলিং যাবেন, তারা চ্যাংড়াবান্ধা বর্ডার যদি সিলেক্ট করে দেন তাহলে ইজি হবে, আর যদি কলকাতা হয়ে যান তাহলে সেক্ষেত্রে ইয়েটা আলাদা। তো আমি এখন মূল কথায় চলে আসি। আমি একটা গ্রুপের সাথে গিয়েছিলাম, আমার অনলি লেগেছিল 15,000 টাকা, অনলি 15,000 টাকা। আজকে আমি জীবনের প্রথম দেশের বাইরে কোথাও ভ্রমণ করতে যাচ্ছি। আজকে 8 তারিখ, 7 তারিখ রাতে আমি বগুড়া থেকে রওনা দিয়েছিলাম। আমার পোর্ট দেওয়া ছিল চ্যাংড়াবান্ধা। আমরা দার্জিলিং যাচ্ছি, সকাল 8টার মধ্যে আমরা বুড়িমারিতে পৌঁছেছি। এখন একটু সব প্রস্তুতি শেষ করে অপেক্ষা করছি, এই চ্যাংড়াবান্ধা পোর্টটা একটু দেরিতে হলে আমরা ইমিগ্রেশনে চলে গেলাম। পরে সেখানে বেশি সময় লাগলো না, সেখানে অনলি 30 মিনিট। আমরা যে বাসে গিয়েছিলাম, সেই বাসের সুপারভাইজাররা আমাদেরকে হেল্প করেছিল, বিনিময়ে আমরা 200 টাকা স্লিপ মানি দিয়েছিলাম। এছাড়া আর এক্সট্রা কিছু লাগেনি। বর্ডার পার হওয়ার পরে আমরা যখন বাংলাদেশের সাইডটা ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, সব কিছু শেষ করলাম। এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে যাচ্ছি। একটা কথা সবাই মাথায় রাখবেন, যদি ইন্ডিয়া আসার জন্য প্রস্তুতি নেন, আপনারা করোনার টিকা অবশ্যই আগে থেকে করে রাখবেন, কারণ করোনার টিকা না থাকলে খুবই বিপদে পড়তে পারেন। আমরা যখন চ্যাংড়াবান্ধা বর্ডারে ইমিগ্রেশন করলাম, ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে এখন মুক্ত, এখন কয়টা দিন এখন ইন্ডিয়াতে ঘুরবো। আমাদের যে বাংলাদেশি টাকা সেটা রুপিতে কনভার্ট করলাম। আলো মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে আমি যে বাংলাদেশি টাকা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে রুপিতে কনভার্ট করলাম। এখানে সেখানে আমরা রেট পেয়েছিলাম প্রায় 75.6, ভালো রেট পেয়েছিলাম। সেখান থেকে আমরা আমাদের টাকাটা কনভার্ট করার পর ওখানেই যে জিপ বলে একটা জিপ ভাড়া করলাম, তো তারা আমাদেরকে কোনো রকমে 2300 নিচে যাবে না বা 2300-2400, তো আমরা অনেক বার্গেনিং করলাম। তো তারা পরে শেষমেশ রাজি হয়ে গেল, তাদের সাথে আমরা রওনা দিলাম। আরেকটা বলে রেখে দিই, তাদের সাথে দামাদামি যদি না করেন আপনি অবশ্যই ঠকে যাবেন। আপনি যদি 6 জন বা 7 জনের গ্রুপ করতে পারেন তাহলে অল্প খরচ লাগবে। আমরা জিপ ভাড়া করলাম 2150 টাকা দিয়ে। এক গাড়িতে 7 জন ওঠা যাবে না, এক গাড়িতে 7 জন ওঠা যাবে, আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে দেবে। যেরকম ধরেন আমরা
চাংলান্দা বর্ডার পার হওয়ার পরে শিলিগুড়ি যাচ্ছি। আমাদের ধরেন জন প্রতি পড়বে অনলি 300 কত টাকা। আর এছাড়াও আপনি যদি রিজার্ভে না নেন, লোকালেও আপনি যাইতে পারবেন, সেক্ষেত্রে আরও কম, কিন্তু সময়টা লাগবে। এই গাড়িতে অনায়াসে 7 দিন বসতে পারবেন। সামনের জায়গাটা আমার ছিল, কিন্তু আমি শুকনা মানুষ, পেছনে একটু চাপা চাপা করে বসা যাবে। ভাইয়া যেহেতু মোটা মানুষ, এই জন্য ভাইয়া একাই এক সিট দখল করে নিয়েছে। আমাদের গ্রুপ লিডার জাহিদ ভাই, এই ট্যুরে একটু কষ্ট করতে হয়। আরে এটা ব্যাপার না, আমরা চ্যাংলামান্দাতে সবাই মিলে জিপ নিলাম। জিপ নিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছালাম, এবং দার্জিলিং যাওয়ার জন্য যে আরেকটা জিপ নেব সেখানে আমরা কথা বলতে পারলাম। সেম আপনি যদি লোকালভাবে যান 300 থেকে 350 বা 400 টাকা, এটার টাকা হচ্ছে যে ইন্ডিয়াতে টাকা মানে রুপি। তো আমি আরও একটি ভিডিও করার চেষ্টা করব। আজকে এই ভিডিওটি জাস্ট আমি ইনফরমেশনমূলক দেওয়ার যে ভিডিওটা করব সেটার টেস্ট বলতে চলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং ধন্যবাদ।